গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের ব্লগটা ঠিক এই জায়গায় এই সময় এখানেই শেষ করেছি, আর নেক্সট ব্লগটা ঠিক এই জায়গায় এই সময় এখান থেকেই শুরু করছি। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ছাদ থেকে ঘুরে এসেছিলাম। আগের ব্লগটার লিঙ্কটা নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর আই বাটনেও দিয়ে দেবো, অবশ্যই দেখো যদি দেখে না থাকো। আর এই বাড়িতে আসার পর থেকে না আমি কোনা কোনা ঘুরে যাচ্ছি, কারণ এই বাড়িটা এত সুন্দরভাবে সাজানো। আর আমার না ঘর বাড়ি নিয়ে একটা আলাদাই একটা ফ্যাসিনেশন আছে, মানে ঘর বাড়ি গাছপালা এইসব নিয়ে আমি থাকতে খুব ভালোবাসি। আগে যখন বাড়িতে থাকতাম না, তখন খুব গাছপালা নিয়ে ঘাটাঘাটি করতাম। কলকাতায় যারা থাকে তারা বুঝতে পারে, নিজেদের বাড়ি যাদের আছে তাদের কথা বলছি না, যারা ফ্ল্যাটে থাকো তারা খুব ভালো করে রিলেট করতে পারে আমার কথাটার সাথে। চাইলেও না গাছ মানে লাগানো যায় না, তার টেক কেয়ার করা যায় না। তার অনেকগুলো রিজন আছে। ফার্স্ট রিজন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো গাছে পৌঁছে না, সো তার জন্য গাছপালা মরেও যায় আর কীরকম পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায়। আর এই বাড়িটা না নিজেদের বাড়ি তো, আর এত সুন্দর করে সাজানো, মানে গেটটা দেখবে, জাস্ট গেটটা দেখো। আমার না বরাবরই একটা শখ ছিল ঠিক গেটের এরকম একটা গেট হবে, গেটের মাথায় এরকম সুন্দরভাবে গাছগুলো ছড়ানো থাকবে, কত সুন্দর লাগছে দেখতে, মানে ফুলও ফুটেছে। তো সেই জন্য আমি কোনা কোনায় ঘরে ঘুরে বেড়াচ্ছি। একটু পরে আমি মা বাবা আর পিসি চারজন মিলে যাব শাড়ি কিনতে খাদিতে। দেখি যদি কিছু শাড়ি পছন্দ হয় তাহলেই কিনবো। তার আগে যাব যেই বাড়ি, বিয়ে বাড়িতে আমরা এসেছি মানে কাকার বাড়িতে, সেই বিয়ে বাড়িতে আগে যাব, দেন ব্রেকফাস্ট করব, দেন এখান থেকে বেরোবো শাড়ি কেনার জন্য। যদি পছন্দ হয় তবেই কিনবো, আদারওয়াইজ কিনবো না। তো এই প্ল্যান আছে। আর আমি এখন এই ফাঁকা গলির মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছি, কোনো লোকজন নেই, ফাঁকা রাস্তা, আর এত সুন্দর কি বলবো। আর এটা হচ্ছে সেই দিদা, হাই করো, হাই। মানতেই হবে যে বহরমপুরের এই জায়গাটা না সত্যি ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। পারলে মানে এখানে একটা বাড়ি বানিয়ে আমি থেকে যাই। তখন থেকে বলে যাচ্ছি যে একটা দাদু দিদার বাড়িতে এসে যে দাদের বাড়িটা এত সুন্দর, আমার এত ভালো লেগেছে যে থেকে যাই। কিন্তু তোমাদের সাথে আমি আলাপই করাইনি, এটা হচ্ছে সেই দিদাটা, হাই বলো। আর দাদু আছে ওপরে, আমি দাদুর সাথে তোমাদের আলাপ করাচ্ছি। দাদু এখন পেপার পড়ছে, তাই না? পেপার পড়ছে ওপরে, চলো দেখাচ্ছি তোমাদের। দাদু দাদু হাই করো, হাই। দাদু ভীষণ চিল চিল পারসন, মানে এত হাসি খুশি, মানে সত্যি এরকম মানুষ সত্যি খুব কম দেখতে পাওয়া যায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার বাড়িতে আসার পর থেকে তো আমার আর যেতে ইচ্ছে করছে না, থেকে যাবো। হ্যাঁ থেকে যাও, আরে অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার স্পেশালি আমার ছাদটা ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ ছাদে তো গাছে ফুল গাছে তো ভালোই লাগবে, অনেক ফুল। হ্যাঁ সত্যি খুব সুন্দর। আর তোমাদের যে আমার বাড়িতে এসেছো, সব হইল্লোর করে আছো, এটাই তো আমার পক্ষে বিরাট ব্যাপার, খুবই ভালো লাগছে। আগেরবারও এসেছিলাম, এবারে এবারে আরো গাছ, আগেরবার ছাদে যাওয়া হয়নি, এবার ছাদে আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ তোমাদের সঙ্গটা আমাদের খুব ভালো লেগেছে, রিয়েলি খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। তুমিও চলে যাবে একদিন আমাদের, কিন্তু তোমাদের মতন আমাদের ছাদে এত গাছ। আরে গাছ না থাকলে আরে সবাই সব একসঙ্গে তো এটা হবে, একদম একদম একদম। তো বেলুন, ছোট বেলুন, ছোট তুমি বলো আমার কে হয়, আমার আমি দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বলো, আরেকবার বলো, আমি তো জানি তুমি বলো না, প্রচুর দিদুন, সবাই হিরো এখন আমি মা বাবা আর পিসি চারজন মিলে আমরা বেরোবো, তো ওয়েটই করছি বাইরে দাঁড়িয়ে যে কখন আসবে আর বেরোবো।
দেখি কি পছন্দ হয় না হয়, নেওয়ার তো কোনো সেভাবে প্ল্যান নেই, বাট হঠাৎ করেই প্ল্যানিংটা হলো। যদি কিছু পছন্দ হয়ে যায় খাদিতে তাহলেই নেব। শাড়ি কেনা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। দুটো শাড়ি পছন্দ হলো, একটা কাঁথা স্টিচ আর একটা হচ্ছে কটকি সিল্ক। আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, নিশ্চয় তোমাদেরকে পরে দেখাবো। ভালো লাগলো কালার দুটো, একটু ইউনিক কালার। একটা কাঁথা স্টিচের কালারটা তো একদমই ইউনিক, তো নিশ্চয় তোমাদেরকে পরে দেখাবো। আমরা বিয়ে বাড়িতে এসেছি তোমরা তো জানোই, আর এই যে এখানে এসে একজনের আলাপ হয়েছে, চ্যানেলে এখনই আমরা একটু ব্লগ শুট করবো, তাই তো এখানে ব্লগ হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এতক্ষণ ওর চ্যানেলে ব্লগ হচ্ছিল, এবার আমার চ্যানেলে চলে এসেছে। তো এটা হচ্ছে একটা দিদি, তোমার নাম বলো? মানালি। মানালি, তো ব্যাকগ্রাউন্ডটা বাজে, যাই হোক, মানে সবার কাছ থেকে পালিয়ে আমরা এখানে এসে ব্লগ করছি। হ্যাঁ, আর ওরও একটা ইউটিউব চ্যানেল আছে দিদিরও। তোমার নামটা বলো চ্যানেলে? চ্যানেলের নাম হচ্ছে ওয়ার্ল্ড অফ মানালি। আচ্ছা, আমি ওর চ্যানেলের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, আর ডিসক্রিপশনে যে কোনো একটা জায়গায় দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো। আমার চ্যানেলে একটা পুচকি রয়েছে, পুচকিটাকে দেখানো হয়েছে, দেখানো হয়েছে, আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই প্লিজ চেক আউট করো আমার চ্যানেল, আর সাবস্ক্রাইব করো। আর খুব মিষ্টি একটা, মানে সত্যি সত্যি খুব ভালো লাগলো, মানে আননোন পার্সন, কিন্তু আননোন পার্সনের সাথে যে এতটা মানে ফ্রেন্ডশিপ হয়ে যাবে, সিরিয়াসলি। বিয়ে বাড়িতে না এলে হয়তো মিস করে দিতাম এই পার্টটা, যাই হোক। চলো দাঁড়াও, পুচকিটাকে নিয়ে আসো। আমাদের পুচকু দিয়ান আমার চ্যানেলে দেখতে পাবে ওকে, খুব দুষ্টু, খুব দুষ্টু আর খুব মিষ্টিও, খুব মিত্তি। কালকে থেকে কিন্তু অঙ্কিতা ওর সাথে অনেকটা টাইমই ব্লগ করেছে। হ্যাঁ, অনেকটা অনেকটা ব্লগে অনেকটাই আছে, এখন ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, তাহলে চলো টাটা। চলো, অবশ্যই অঙ্কিতাকে আর আমাকে দুজনকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তারপর আমরা খুব তাড়াতাড়ি ব্লগ করব একসাথে আবার, কখন না কখন দেখা হবে। ওয়ার্ল্ড অফ মানালি, ঠিক আছে, চলো বাই বাই। চল, টাটা বল, টাটা টাটা বয়ে যাও। তো আমার লজ্জা, ভেতরে কাকিমাদের যে রুমটায়, সেই রুমটায় এসে গল্প করছিলাম আমরা, কাকিমা আমি আর দিদিটা। তো রুমটা এত সুন্দর সাজিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ফুল রুমটা, জাস্ট ঢুকতে এখানে বুদ্ধর একটা মূর্তি আছে, আর পেছনে গ্রিন ওই প্লাস্টিকের যে গাছগুলো হয় সেগুলো ওই রকম আছে ব্যাকগ্রাউন্ডটা। আর এই হচ্ছে পুরো ব্যাপারটা, ভীষণ সুন্দর। আর এখানে কিছু ওয়ার্ড্রপ আছে, আর এই হচ্ছে আমি। দাদা পুচকু, তাতা তাতা করে দাও, টাটা টাটা, বাই বাই, আসি টাটা। বেলুন টাটা, বেলুন বেলুন টাটা, আসি যাবে, আসি গো। হ্যাঁ দাদা। নগরে, ও নগরে এসে একটু দাঁড়ালাম, 5 মিনিট রেস্ট নিচ্ছি। আমি তো এতটা রাস্তা ঘুমাতে ঘুমাতে এলাম, বিকজ না ঘুমাতে গেলে আমার না আবার ভমিটিং ফিল হতো, যেহেতু ওষুধ খেয়ে নিয়েছিলাম আগে থেকে, তো সেই জন্য অতটাও এবার কষ্ট হয়নি। মায়েরও অতটা কিছু প্রবলেম এখনো পর্যন্ত হয়নি, তো 5 মিনিট একটু রেস্ট করব, দেন আবার বাড়ি ফিরে যাব। হ্যাঁ রঙ্গন, আমাকে না নিয়েও চলে যাবি? হ্যাঁ আমি উঠি, আমি এখানটায় বসি, আমি এখানটায় বসে Thank you.
তো বাড়ি ঢুকতে 8টা বেজে গিয়েছিল, তারপরে ফ্রেশ হয়ে একটু রেস্ট করছিলাম, কারণ কিচ্ছু ভালো লাগছিল না। রাতের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, খুব সিম্পল ডিনার করেছি, রুটি আর বেগুন ভাজা। আমার খুব ভালো লাগে রুটি আর বেগুন ভাজা খেতে। তো যাই হোক, আরেকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করার আছে। কালকে আমি মা বাবা তিনজন মিলে কলকাতা ব্যাক করছি কিছু রিজনের জন্য, সেগুলো কী সেগুলো তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো। নেক্সট ব্লগে আস্তে আস্তে সব কিছু জানতে পারবে, তো অবশ্যই ব্লগগুলো দেখো। আর আপাতত এখন চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখো, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে, কারণ খুব বড় সারপ্রাইজ তোমাদের জন্য আবার আসতে চলেছে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। কীরকম লাগলো আজকের ব্লগটা প্লিজ কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টিল নেক্সট টাইম, stay tuned with me. Good night, sweet dreams, bye bye.